আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনারা কিয়ামতের এমন একটি আলামত সম্পর্কে জানতে পারবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন কিয়ামতের অনেক বড় একটি আলামত হচ্ছে ব্যভিচার বেড়ে যাওয়া, আর লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে। তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ, আর এখন আমাদের সমাজে ঠিক এমনটাই হচ্ছে। কেননা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন একটি মেয়ে তার পোষা কুকুরের সাথে এমন এক ব্যভিচারী করেছে যেটা জানার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আর আপনারা পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যাবেন কিয়ামত খুবই নিকটে। কিন্তু সেই মেয়েটি তার পোষা কুকুরের সাথে কি এমন ব্যভিচারী করেছিল তা জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর সেই মেয়েটি যে তার কুকুরের সাথে ব্যভিচারী করেছে, এর সাথে কিয়ামতের যে একটা সম্পৃক্ততা রয়েছে তা আমি আপনাদেরকে এই ভিডিওটিতে তার স্পষ্ট প্রমাণ দেব। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ ও জেনা থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ ও জেনা থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই ঘটনাটি ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের দেশের খুবই কাছে। আর যে পরিবারের মেয়ের সাথে এই ঘটনাটি ঘটেছে সেই মেয়ের বাবা একজন লন্ডন প্রবাসী, আর তার মা একজন বিউটিশিয়ান। সে ছোট থেকে বড় হয়েছে অনেক আদরে, এবং সে যখন যা কিছু চেয়েছে তার মা বাবার কাছে তাই পেয়েছে। বলতে গেলে সে ছিল ধনীর দুলালি, আর তার নাম ছিল গুলজার। তার বাবা লন্ডন প্রবাসী হওয়ার কারণে তার জীবনে টাকা পয়সার কোনো কমতি ছিল না, আর তার মা একজন বিউটিশিয়ান হওয়ার কারণে তার সৌন্দর্যেরও কোনো কমতি ছিল না। সে দেখতে শুনতে এতই বেশি সুন্দরী ছিল যে সে যে পাশ দিয়ে হেঁটে যেত তার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকত। তাহলে একটি বার ভেবে দেখুন সেই মেয়েটি দেখতে কতটা সুন্দরী ছিল। তবে তার একটি পোষা কুকুর ছিল, সেই কুকুরকে সে আদর করে জামাই বলে ডাকত। গুলজারের বয়স যখন 9 বছর তখন তাকে এই কুকুরটি তার বাবা লন্ডন থেকে এনে দিয়েছিল, আর যে সময় গুলজারের সাথে এই ঘটনাটি ঘটে সেই সময় তার বয়স ছিল 18 বছর। আর এই 9 বছর তার কুকুরটি তার সাথেই ছিল এবং এখনও তার সাথেই রয়েছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন গুলজার সবসময় চাইত ছেলেরা যেন তার দিকে তাকিয়ে থাকে, যা কিয়ামতের একটি আলামত। সে নতুন নতুন ছেলের সাথে কথাবার্তা বলতে পছন্দ করত, নতুন নতুন ছেলের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করত, কিন্তু কখনো কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো না, কখনো কোনো ছেলেকে তার কাছে আসতে দিত না। আর তার এই ব্যবহার দেখে অনেকেই বলাবলি করত, এই মেয়েটি দেখতে এত সুন্দরী যে যে কেউ তার দিকে না তাকিয়ে থাকতে পারে না, কিন্তু কেন এই মেয়েটি কারো সাথে কোনো সম্পর্কে লিপ্ত হয় না? আসলে বন্ধুরা, কেউ জানত না গুলজার তার কুকুরের সাথে এমন এক সম্পর্কে লিপ্ত হয়েছে যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি, যেটা কিয়ামতের অনেক বড় একটি আলামত। বন্ধুরা, গুলজার যখন থেকে কলেজে ভর্তি হয়েছে তখন থেকে তার বেশিরভাগ সময় তার কুকুরটির সাথেই কাটাত। কেননা আপনারা সকলেই জানেন স্কুলের চেয়ে কলেজ অনেক বেশি বন্ধ থাকে এবং কলেজে খুব কম যেতে হয়। ঠিক এই কারণে গুলজারের বেশিরভাগ সময় তার কুকুরের সাথেই কাটত। আর ধীরে ধীরে সে তার কুকুরের এতই কাছে চলে গিয়েছিল যেটা মেনে নেওয়ার মতো নয়। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন কিয়ামতের অনেক বড় একটি আলামতের মধ্যে হচ্ছে ব্যভিচার বেড়ে যাওয়া, আর কিয়ামতের আগে মানুষজন ব্যভিচার করবে আর বলবে এই ব্যভিচারী খারাপ, কিন্তু তারপরও তারা ব্যভিচারী করবেই। কিন্তু সেই ব্যভিচারী যদি হয় একটি পশুর সাথে, তাহলে সেটা কত বড় একটি কিয়ামতের আলামত নিশ্চয়ই আপনাদেরকে আমার বলতে হবে না। আর গুলজার ঠিক সেটাই করেছিল।
একদিন হঠাৎ করেই গুলজারের বাবা লন্ডন থেকে বাসায় ফিরে আসলো। আর বাসায় ফিরে আসার পর গুলজার তার বাবাকে বলল, বাবা, তুমি আমাকে আমার জামাইকে এনে দিয়েছ সেই 9 বছর আগে। তোমার এই একটা জামাই দিয়ে তো আমার হয় না, আমার আরেকটা জামাই চাই। এই কথা শোনার পর তার বাবা কিছুটা অবাক হয়ে গেল, আর তিনি মেয়ের কথা বুঝতে না পেরে বলল, আরেকটা জামাই চাই মানে তুমি কি বলতে চাচ্ছ? আমাকে একটু ব্যাপারটা খুলে বলো। তখন গুলজার বলল, না না, তেমন কিছু না, আরেকটা কুকুর হলে ভালো হতো, এই একটা কুকুর দিয়ে সম্পূর্ণ সময়টা পার হতে চায় না। সারাদিনটা যে কোনোভাবে কেটে গেলেও রাতটা তো কোনোভাবেই কাটে না। গুলজারের মা তার বাবা এবং তার কথা শুনছিল দূর থেকে। তখন তিনি তার স্বামীকে বললেন, তোমার মেয়ে যখন থেকে কলেজে উঠেছে তখন থেকে সবসময় তার কুকুরের সাথেই অনেক বেশি সময় কাটাচ্ছে। আর আগে সে ঘরের দরজা লাগিয়ে ঘুমাতো না, এখন সে ঘরের দরজা লাগিয়ে ঘুমায়। এই কথা শোনার পর তার বাবা বলল, মেয়ে এখন বড় হয়েছে, এটা তো এখন খুবই স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত, ও কোনো ব্যাপার না, হয়তোবা কোনো সম্পর্কে জড়িয়েছে তাই কারো সাথে কথাবার্তা বলে। তখন তার মা বলল, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু আমি একদিন রাতে লক্ষ্য করে দেখলাম সে তার ফোন আমার ঘরে রেখেই ঘুমাতে চলে গেছে। আর আমি যখন তাকে ফোনটি দিতে গেলাম দেখলাম তার ঘরের ভিতর থেকে শব্দ আসছে, কিন্তু শব্দটি কিসের আমি বুঝতে পারিনি। এভাবে আমি কয়েকদিন লক্ষ্য করেছি, বেশ কয়েকদিন আমি দেখলাম সে ফোন নিয়ে ঘুমাতে যায় না, আর ঘরের ভেতর থেকে একটি শব্দ আসে। সেই সময় গুলজার সেখান থেকে চলে গিয়েছিল। তখন তার বাবা তার মাকে বলল, কি বলো, এটা তো অনেক খারাপ জিনিস। বন্ধুরা, এখানে কিয়ামতের এমন একটি আলামত রয়েছে যেটা তার বাবা মাও কোনো দিন কল্পনাও করতে পারেনি। তার বাবা যখন এই কথা শুনল তখন তিনি তার মেয়ের ঘরে একটি গোপন CCTV ক্যামেরা লাগালেন, আর বাইরে থেকে তার মা সহ দেখতে লাগলেন ঘরের ভিতরে সে কি করে। প্রথম প্রথম সব কিছুই ঠিকঠাক ছিল। গুলজার তার কুকুরকে নিয়ে বিছানায় ঘুমানোর জন্য গেল, আর এরপর সে তার কুকুরকে জড়িয়ে ধরল। সব কিছুই তার মা বাবার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে এমন কিছু একটা হতে শুরু করলো যেটা তারা জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। আর তারা সেদিন রাতে এমন একটি দৃশ্য দেখল যা অকল্পনীয়, কেননা তার মা এবং তার বাবা দেখলেন গুলজার তার কুকুরের সাথে এমন একটি কাজ করছে যে কাজটি তার একটি ছেলের সাথে করার কথা, আর একটি মেয়ে বিয়ের আগে এই কাজটি করতে পারে এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এরপর তারা তাড়াতাড়ি করে তার ঘরে গেল এবং তাকে গিয়ে বলল, এটা তুমি কি করছো, তুমি একটি কুকুরের সাথে, ছি, এটা তুমি কিভাবে করতে পারলে? গুলজার কোনো কিছুই বলতে পারল না, কিন্তু সেই সময় তার মা বাবার কথা তাদের বাসার কাজের মানুষ জেনে গিয়েছিল, আর তিনি এই ঘটনাটি পরবর্তীতে সবাইকে জানিয়েছে। আর এই ঘটনাটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি এটা নিশ্চয়ই কেয়ামতের অনেক বড় একটি আলামত। আল্লাহ আমাদের সকল গুনাহের কাছ থেকে রক্ষা করুন এবং সব সময় গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।